আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সপ্তম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা জানো এবার হচ্ছে এনসিটিভি থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন দেওয়া হয়েছিল তো সেই প্রশ্নের উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে কমেন্ট অপশনে গেলে দেখবে যে প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেই প্লে লিংকে গেলে তোমরা সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে এনসিটিভির প্রশ্নপত্রের উত্তর এবং হচ্ছে সাজেশনগুলো দেখে নিতে পারবে যদিও ওই এই প্রশ্নটা হবো তোমাদের পরীক্ষা আসবে না এই প্রশ্নের আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করবে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের গাইড বই থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো কবিভাগে প্রথমেই রয়েছে নৈবত্তিক অংশ যার মান হচ্ছে কত পঁচিশ তো নৈবৃত্তিক অংশের মধ্যে আবার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা তো এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে তারপর এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা এই দশটা প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে এক কথায় মানে এক বাক্যে অ্যান্সারগুলো করতে হবে এই গেল কবিভাগ পঁচিশ নাম্বার নৈপত্তিক অংশ কবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমাদের রচনামূলক অংশের প্রথম পাঠ হচ্ছে এটা তো এখানে দেখো তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে কত বিশ নাম্বার এখন দেখো দশটা থেকে তোমাকে কিন্তু দশটা প্রশ্নেরই অ্যান্সার করতে হচ্ছে তাই তোমাদের যেই সিলেবাসটা দেওয়া হয়েছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই বলো আর অনুসন্ধান বই বলো দুইটা বই থেকে কোনো কিছু তুমি বাদ দিতে পারছো না কারণ ধরো তুমি একটা অধ্যায় বাদ দিলে সেখান থেকে একটা প্রশ্ন করে দিল তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তো সম্পূর্ণ সিলেবাসটা কভার করার চেষ্টা করবে গবিভাগে থাকছে থাকছে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমাদের কিছুটা সুবিধা থাকছে কারণ পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটা থেকে তোমরা যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে পারবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তাহলে কত তিন পাঁচা পনেরো নাম্বার থাকছে এই অংশে সো পাঁচটা প্রশ্নের মধ্যে তোমরা যে তিনটা প্রশ্ন ভালো পারো সেগুলো অ্যান্সার করবে তো এগুলোর মধ্যে এবার ভাগ থাকে যেমন দেখো মিশ্রণ কোন ধরনের পদার্থে হওয়া সম্ভব হবে দ্রুত দেখলে পাচ্ছ দুই নাম্বার মিশ্রণ কত ও কী কী ব্যাখ্যা করলে পাচ্ছো তিন নম্বর এই হচ্ছে পাঁচ ধরো তুমি একান্ত কোনো প্রশ্ন পারছো না অর্ধেক পর তখন সেটা অ্যান্সার করবে যদি কমন না পড়ে ঠিক আছে ঘর নাম্বারে দেখো প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানেও তোমাদের সুবিধা থাকছে কারণ সাতটা প্রশ্ন থাকবে সাতটা থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর একশো নাম্বারের মধ্যে সবচেয়ে বড় একটা অংশ চল্লিশ নাম্বার থাকছে এই অংশে কারণ প্রত্যেকটা প্রশ্ন আট করে পাঁচ হটা চল্লিশ নাম্বার এখন দেখো প্রেক্ষাপট নির্ভর প্রশ্নের প্রেক্ষাপটগুলো কেমন হতে পারে এরকম চিত্র থাকতে পারে একটা চিত্র বা দুইটা চিত্র ঠিক আছে আবার এরকম ছবি থাকতে পারে যা দৃশ্যপট হচ্ছে এগুলো তারপর এরকম ছক থাকতে পারে তারপর একটা এরকম ছবি দিয়ে যেতে পারে কোনো একটা অঙ্গানোর ছবি তারপর হচ্ছে কোনো তথ্য থাকতে পারে এভাবে করে কোনো অনুচ্ছেদ থাকতে পারে ঠিক আছে কোনো কাহিনী থাকতে পারে এক কথায় কিছু দৃশ্যপট বা প্রেক্ষাপট থাকবে যা আলোকে দুইটা করে প্রশ্ন থাকবে প্রশ্নের মার্কিং বিভিন্ন রকম হতে পারে যেমন তিন আর পাঁচ আট দুই আর ছয় আট চার আর চার যোগ করলে আট ঠিক আছে বিভিন্ন রকম হতে পারে যাই হোক না কেন যোগফল হবে আট করে তোমাদের কাছে হচ্ছে সাতটা দৃশ্য পর দেখে এর মধ্যে কোন প্রশ্নগুলো তোমরা পারো সেগুলোর হচ্ছে অ্যান্সার করা কারণ যেহেতু বড়ো একটা অংশ চল্লিশ নাম্বার থাকছে এক্ষেত্রে সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই হচ্ছে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করবো আজকে হচ্ছে আপাতত আমরা একটা গাইডের মডেল লিস্ট নিয়ে আলোচনা করলাম তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ